बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम सबाई के पवित्र माह रमजान शुभेच्छा और स्वागत। अमी मोहम्मद जहांगीर आलमपुर सैयदुर रहमान मेमोरियल उच्च विद्यालय अनलाइन स्कूल पक्ष थेके सबाई के शुभेच्छा और स्वागत। सुप्रिय शिक्षार्थी এই মুহূর্তে যারা আমার সাথে অনলাইনে যুক্ত হয়েছে সকলকে জানাচ্ছি সুস্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয়ের নবম অধ্যায় জাতিসংঘ ও বাংলাদেশ। জাতিসংঘ ও বাংলাদেশ, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম নিয়ে এবং পাঠ্য বই নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে বলা হলো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করবে জাতিসংঘ ও বাংলাদেশ আলোচনার ক্ষেত্রে সর্বপ্রথমে আমাদের একটি কথা বলতে হয় মানবাধিকার। মানবাধিকার ছাড়া কোন মানুষই পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে পারে না। মানবাধিকার হলো প্রত্যেক মানুষই বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার অধিকার। অর্থাৎ মানুষ যে পৃথিবীতে বেঁচে থাকবে, একটা মানুষ যাতে অন্য একটা মানুষের সাথে ভালোভাবে সৌহার্দ্যমূলক আচরণের মাধ্যমে একে অপরের সাথে একে অপরের সান্নিধ্যে বেঁচে থাকতে পারে, সেই অধিকারটাই হচ্ছে মানবাধিকার। এই মানবাধিকার লঙ্ঘনের কারণে, সুপ্রিয় শিক্ষার্থী, এই মানবাধিকার লঙ্ঘনের কারণে আমাদের পৃথিবীতে বসবাসযোগ্য পৃথিবীতে দুটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে। দুটি বিশ্বযুদ্ধে, সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করবে, দুটি বিশ্বযুদ্ধে প্রায় অনেক অনেক রূপ নিহিত হয়েছে, অনেক অনেক লোক মারা গেছে, যেটা পৃথিবী কেবল কোনোদিনও কাম্য ছিল না। সুপ্রিয় শিক্ষার্থী, এই দুটি বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখি, এই দুটি বিশ্বযুদ্ধের মানুষের ধ্বংসলীলা দেখি, এই পৃথিবীর কিছু কিছু মানুষ যারা মানুষের কল্যাণে মানবাধিকার রক্ষায় অক্লান্ত পরিশ্রম করে এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে, সেই রকম কিছু ব্যক্তিবর্গ বা সেই রকম কিছু দেশের সমন্বয়ে গঠিত হয়েছিল জাতিসংঘ। এই জাতিসংঘ গঠন হওয়ার পর থেকে এই পৃথিবীতে এখন যে কোনো সমস্যা সমাধান করা অচিরেই সম্ভব হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব সেই জাতিসংঘের পটভূমি সম্পর্কে, জাতিসংঘের পটভূমি বা জাতিসংঘের সৃষ্টির পটভূমি। আজকে আমাদের আলোচনার বিষয় জাতিসংঘের সৃষ্টির পটভূমি। সৃষ্টির পটভূমি, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করবে আমি ইতিমধ্যে বলেছি যে পৃথিবীতে ভয়াবহ দুটি বিশ্বযুদ্ধ হয়েছে। এই দুটি বিশ্বযুদ্ধের ফলে কিন্তু এদেশে জাতিসংঘের মতো একটা এত বড় একটা সংগঠনের সৃষ্টির প্রয়াস হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করবে জাতিসংঘ সৃষ্টির পর ভূমি আলোচনার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম প্রথম বিশ্বযুদ্ধের কথা বলতে পারি, কারণ প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখেই কিন্তু এই জাতিসংঘ সৃষ্টির একটা আকাঙ্ক্ষা মানুষের মনে সৃষ্টি হয়েছিল। ঠিক এই প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রথম বিশ্বযুদ্ধে মানুষ যে মারা গিয়েছিল, মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছিল, জার্মানের যে ব্যাপক হানি হয়েছিল, সেই ভয়াবহতা দেখে, এই প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে, এই প্রথম বিশ্বযুদ্ধের মানুষের বিরূপপূর্ণ আচরণ দেখে এই জাতিসংঘ সৃষ্টির একটা প্রয়াস শুরু হয়। এই প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে প্রতিষ্ঠিত হয় লিগ অফ নেশনস। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করবে প্রথম বিশ্বযুদ্ধে ভয়াবহতা দেখি, প্রথম বিশ্বযুদ্ধে এই উত্তরণের জন্য সর্বপ্রথম সৃষ্টি হয় লিগ অফ নেশন। 1920 সালে সৃষ্টি হয় লিগ অফ নেশন। এই লিগ অফ নেশন অনেকগুলো দেশের সমন্বয়ে গঠিত হয়েছিল, যে দেশগুলো
কি এই প্রথম বিশ্বযুদ্ধের মানুষের সহযোগিতা এবং সাহায্য করার জন্য অর্থাৎ এই পৃথিবীতে যেন আর কোনো বিশ্বযুদ্ধ সৃষ্টি না হয় সেই স্বার্থ রক্ষার জন্য তিনি প্রতিষ্ঠিত হয়েছিল লীগ অফ নেশন। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করবে এই লীগ অফ নেশন কিছু রাষ্ট্রে ব্যক্তির স্বার্থবদ্ধতা করে, অর্থাৎ কিছু রাষ্ট্র তাদের কতটুকু নিজের স্বার্থ কতটুকু নিজের গুরুত্ব এখান থেকে তারা কি করতে পারবে, অর্থাৎ এক কথায় বলতে গেলে কিছু ব্যক্তি স্বার্থের কারণে এই লীগ অফ নেশন ভেঙে দেয়। 1920 সালে যে লীগ অফ নেশন প্রতিষ্ঠিত হয়েছিল সেই কিছু রাষ্ট্রের ব্যক্তির স্বার্থের কারণে এই লীগ অফ নেশনটি ভেঙে যায়। লীগ অফ নেশন ভেঙে যাওয়ার পর পৃথিবীতে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 সাল থেকে 1945 সাল। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল প্রথম বিশ্বযুদ্ধের থেকে আরও ভয়াবহ। এই প্রথম বিশ্বযুদ্ধের মানুষের যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছিল তার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি দেখে পৃথিবীর মানুষ বিস্মিত হয়ে পড়ে, পৃথিবীর মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এই আতঙ্কিত থেকে বেঁচে থাকার জন্য এই পৃথিবীর মধ্যে একটা সহযোগিতা আচরণ গড়ে তোলার জন্য তৎকালে মার্কিন প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তাদের সমন্বয়ে তাদের অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে 1945 সালে 24 অক্টোবর গড়ে উঠেছিল জাতিসংঘ। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করবে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ থেকে মুক্তি পাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট এবং যুক্তরাজ্য প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করবে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানুষের ধ্বংসলীলা দেখে এই পৃথিবীতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তৎকালীন উচ্চ ক্ষমতা দর সম্পন্ন রাষ্ট্র মার্কিন, অর্থাৎ আমেরিকা প্রেসিডেন্ট রুজভেল্ট এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল তাদের সমন্বয়ে সর্বপ্রথম এই জাতিসংঘ গঠন করার একটা প্রক্রিয়া সৃষ্টি হয়। তাদের এই প্রচেষ্টার মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালের 24 অক্টোবর। 1945 সালে 24 অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করবে জাতিসংঘ সৃষ্টির পরপরই প্রথম বিশ্বযুদ্ধ, অর্থাৎ আমাদের এই পৃথিবীতে মাত্র 25 বছরের ব্যবধানে বড় বড় দুটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। এই দুটো বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে, এই দুটি বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা দেখে মানুষ নিজেদের মানবাধিকার রক্ষা করার জন্য এই জাতিসংঘ সৃষ্টির একটা কাঙ্ক্ষা তৈরি করে, যার মাধ্যমে সৃষ্টি হয়েছিল জাতিসংঘ। সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করবে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত। এই প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে প্রথম বিশ্বযুদ্ধ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছিল লীগ অফ নেশন। 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছিল লীগ অফ নেশন। সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করবে কিন্তু এই লীগ অফ নেশন একান্ত অর্থাৎ সিমিলার টু জাতিসংঘ, এই লীগ অফ নেশনটা ছিল জাতিসংঘের মতোই, কিন্তু এই লীগ অফ নেশনটা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখানে কিছু রাষ্ট্রীয় স্বার্থের কারণে রাষ্ট্রের নিজস্ব স্বার্থের কারণে এই লীগ অফ নেশনটা বেশিদিন স্থায়ী হবে। লীগ অফ নেশন যখন ভেঙে যায় তারপরে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ছিল আরও বেশি। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে তৎকালীন ক্ষমতাধর সম্পূর্ণ রাষ্ট্র তৎকালীন রাষ্ট্রপ্রধানগণ বা সরকার প্রধানগণ
জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসে। তাদের মধ্যে অন্যতম ছিল মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট এবং যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। তাদের প্রচেষ্টার মাধ্যমে সর্বপ্রথম 1945 সালের 24 অক্টোবর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। সুপ্রিয় শিক্ষার্থী, এই জাতিসংঘ মানবাধিকার রক্ষায়, বিশ্ব শান্তি রক্ষায় আজ পর্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এই জাতিসংঘের মাধ্যমে মানুষ ফিরে পাচ্ছে তাদের ন্যায্য অধিকার। আজকে খেয়াল করবে, এই জাতিসংঘের মাধ্যমে এই বিশ্বের এই বর্তমান পরিস্থিতি, করোনা মহামারী, এইগুলিতেও আমাদের জাতিসংঘের অন্যতম শাখা ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অগ্রণী ভূমিকা পালন করছে। ঠিক এরকমভাবে তৎকালীন সময়ে অর্থাৎ 1945 সাল থেকে প্রতিষ্ঠার পর থেকে এই জাতিসংঘ আজও পর্যন্ত মানুষের সেবায়, মানুষের প্রয়োজনে, মানুষের উন্নত করার জন্য এই জাতিসংঘ কাজ করে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, এই জাতিসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতিসংঘ মোট 6 ধরনের কার্যক্রম পরিচালিত হয়। জাতিসংঘ 6টি শাখা নিয়ে গঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করবে, সুপ্রিয় শিক্ষার্থী তোমাদেরকে ইতিমধ্যে বলা হয়েছিল যে খাতা কলম সঙ্গে রাখার জন্য, কারণ আমরা ইতিমধ্যে অনেক ক্লাসে অনেক তথ্য যেগুলো আমরা প্রদান করে থাকি সেগুলো অনেক তথ্য যেহেতু তোমাদের পাঠ্য বইয়ে সম্পূর্ণ বিশ্লেষণভাবে থাকে না, এই জন্য পাঠ্য বইয়ের সাথে তোমাদের খাতা কলম রাখাগুলি খুব জরুরি। যেমন জাতিসংঘ যে প্রতিষ্ঠা হয়েছিল মোট 6টি শাখা নিয়ে, এই 6টি শাখা সবচেয়ে বড় শাখাটি হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ। জাতিসংঘের সবচেয়ে সাধারণ পরিষদ, 1 নম্বর হচ্ছে সাধারণ পরিষদ, 2 নম্বর হচ্ছে সচিবালয়, 3 নম্বর অস্থি পরিষদ, 4 নম্বর আন্তর্জাতিক আদালত, 5 নম্বর অর্থনৈতিক ও সামাজিক, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, 6 নম্বর নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ, সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করবে, এই ছয়টি শাখার মাধ্যমে জাতিসংঘ বিশ্বের প্রায় 195টি স্বাধীন রাষ্ট্রে, 195টি স্বাধীন রাষ্ট্রে তাদের কার্যক্রম পরিচালিত করে, সুপ্রিয় শিক্ষার্থী এই 195টি রাষ্ট্রে এই 6টি শাখার মাধ্যমে জাতিসংঘ তাদের কার্যক্রম পরিচালিত করে, তার মধ্যে বাংলাদেশও অন্যতম। বাংলাদেশও জাতিসংঘের একটা অন্যতম সদস্য রাষ্ট্র। বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে, সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করবে, এই প্রতিষ্ঠার পর থেকে অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতা তিন বছর পরে যখন জাতিসংঘের সদস্যপদ লাভ করে, এই সদস্যপদ লাভ করার পর থেকে জাতিসংঘ আজ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে বাংলাদেশের মানুষ জাতিসংঘের সেবা নিয়ে আসছে এবং সেবা গ্রহণ করে আসছে। সুপ্রিয় শিক্ষার্থী, জাতিসংঘের অন্যতম সদস্য যে বাংলাদেশ, তার প্রমাণ মিলে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করবে, জাতিসংঘের সাধারণ পরিষদ হচ্ছে এমন একটি পরিষদ যে পরিষদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে একটা সভা সমিতি করা, মিটিং করা, এই মিটিং করার জন্য প্রত্যেক বছরই এই সাধারণ পরিষদে একজন সভাপতি নির্বাচন করে, বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী
হুমায়ুন রশিদ চৌধুরী এর সভাপতির দায়িত্ব পালন করেন। সক্রিয় শিক্ষার্থী ক্যাম্পে সাধারণ পরিষদ হচ্ছে এমন একটি পরিষদ যে পরিষদের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলির সদস্য আহ্বান এবং সদস্য রাষ্ট্রগুলির নতুন নতুন কোনো মিটিং বা কোনো প্রস্তাব উপস্থাপন করার জন্য এই সাধারণ পরিষদের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়। এই সাধারণ অধিবেশনে প্রত্যেক অধিবেশনে একজন করে সভাপতি নির্বাচন করা হয়। বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী 1986 সালে এই সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী, তারপরে আছে সচিবালয়। সচিবালয়, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করবে সচিবালয় হচ্ছে জাতিসংঘের অফিসিয়াল অর্থাৎ দাপ্তরিক দপ্তর। দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করার জন্য সকল দেশের সাথে সমন্বয় করার জন্য গঠিত হয় এই সচিবালয়। এই সচিবালয়ে একজন সচিব থাকেন, যেগুলো তাকে বলা হয় জাতিসংঘের সচিবালয়ের যে সচিব থাকে, তিনি হচ্ছেন এই সমস্ত জাতিসংঘের সমস্ত সেক্রেটারিয়েট বা যে সমস্ত জাতিসংঘ যারা আছে জাতিসংঘ পরিচালনা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই সচিবালয়ের বর্তমান মহাসচিব অর্থাৎ এই জাতিসংঘের যে সচিবালয় পরিচালনা করে তাকে বলা হয় মহাসচিব। মহাসচিব অ্যান্টনিও গুটেরেস বর্তমানে এই জাতিসংঘের সচিবালয়ের মহাসচিব পর্তুগালের নাগরিক অ্যান্টনিও গুটেরেস। সুপ্রিয় শিক্ষার্থী, পরে ক্যাম্পাস পশ্চিম পরিষদ। পশ্চিম পরিষদ হচ্ছে এমন একটি পরিষদ যে পরিষদে কোন স্বাধীনতা প্রায় নাই, এরকম যে রাষ্ট্রগুলো আছে তাদেরকে নিয়ে আলোচনা করে। বর্তমানে বিশ্বে ইউএসএ পরিষদের কাজ নিয়ে বললে চলে। সুপ্রিয় শিক্ষার্থী, তারপরে আসছে আন্তর্জাতিক আদালত। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করবে আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক আদালতগুলো হচ্ছে এই জাতিসংঘের আওতাধীন অর্থাৎ জাতিসংঘের সদস্য হলো জাতিসংঘের সদস্য 193টি। 193টি এই 193টি রাষ্ট্রের, 93টি রাষ্ট্রের আন্তর্জাতিক আদালতের মাধ্যমে যত ধরনের বিরোধ বা মীমাংসা রয়েছে, বিরোধ রয়েছে, এই আদালতের মাধ্যমে সবগুলো নিষ্পত্তি করে থাকে আন্তর্জাতিক আদালত। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করবে, ঠিক এরকমই একটা আন্দোলন বা মীমাংসা করেছিল 2012 সালে অর্থাৎ বাংলাদেশ এবং মায়ানমারের সাথে সীমান্তবর্তী এলাকা নিয়ে যে বিরোধ ছিল সেটি মীমাংসা হয়েছে এই আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তখন 2012 সালে। সুপ্রিয় শিক্ষার্থী, তারপর আসছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। ক্যাম্পকে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ এটি বিশ্বের অন্যান্য দেশের অর্থাৎ জাতিসংঘের আওতাধীন এই 193টি রাষ্ট্রের দারিদ্র, বেকারত্ব এবং পুষ্টি এবং স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করে থাকে এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মাধ্যমে একটা দেশ অচিনি গরিব থেকে একটু উন্নত দিকে অথবা মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ততে উপনীত হতে পারে একমাত্র অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের সাহায্য ও সহযোগিতার মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করবে, সর্বশেষ হচ্ছে নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ, সুপ্রিয় শিক্ষার্থী, এই জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থাটি হচ্ছে নিরাপত্তা পরিষদ। এই নিরাপত্তা পরিষদ দুইভাবে, নিরাপত্তা পরিষদ দুইভাবে তাদের সদস্য নির্বাচন করে থাকে, একটা হচ্ছে স্থায়ী সদস্য আর একটা হচ্ছে অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্য হচ্ছে পাঁচ, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, স্থায়ী সদস্য পাঁচটি পাঁচটি। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করবে, এক নম্বর ইউকে, ইউকে, ইউএসএ, রাশিয়া, চীন ও ফ্রান্স। ফ্রান্স, সুপ্রিয় শিক্ষার্থী, ইউকে মানে ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র। সক্রিয় শিক্ষার্থী, এই পাঁচ, এই পাঁচটি হলো অর্থাৎ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি, পাঁচটি হলো স্থায়ী সদস্য, স্থায়ী সদস্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ফ্রান্স। এই পাঁচটা, এই পঞ্চশক্তিকে
पुलिस बाहिनी विमान बाहिनी सेना बाहिनी विश्व जातिसंघेर माध्यमे निरापत्ता परिषदेर माध्यमे विश्वेर अन्यान्य अनेक निम्नबित्त अनेक युद्ध विध्वस्त राष्ट्रेर সাহায্য সহযোগিতা করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের জাতিসংঘের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি প্রথম থেকে আবার আলোচনা করি, আমরা যদি প্রথম থেকে শুরু করি, তাহলে আমরা বলতে পারি জাতিসংঘের সৃষ্টির পটভূমি এই বিংশ শতাব্দীতে 20 বছরের ব্যবধানে পৃথিবীতে প্রায় দুটো বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। একটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, আর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছিল লীগ অফ নেশন। কিন্তু লীগ অফ নেশন ব্যক্তি রাষ্ট্রের শর্তের কারণে এই লীগ অফ নেশন বেশিদিন স্থায়ী হয়নি। সুপ্রিয় শিক্ষার্থী, এই লীগ অফ নেশন স্থায়ী না হওয়ার কারণেই সৃষ্টি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানুষের আকাঙ্ক্ষা দেখে, মানুষের শান্তিপ্রিয়তা দেখে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট এবং উইনস্টন চার্চিল তাদের সমন্বয়ে 1945 সালের 24 অক্টোবর গঠিত হয়েছিল জাতিসংঘ। সুপ্রিয় শিক্ষার্থী, এই জাতিসংঘ বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বর্তমানে এই জাতিসংঘের সদস্য প্রায় 193টি রাষ্ট্র। এই জাতিসংঘ 6টি পরিষদের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালিত করে থাকে। এক সাধারণ পরিষদ, 2 সচিবালয়, 3 মন্ত্রিপরিষদ, 4 আন্তর্জাতিক আদালত, 5 অর্থনৈতিক সামাজিক পরিষদ, 6 নিরাপত্তা পরিষদ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং লিখে রেখেছ, কারণ এই কথাগুলো, এই ক্লাসগুলো অনেক সময় আমাদের বইয়ে পাঠ্য বইয়ে ডিটেলস থাকে না। সেজন্য এই ডিটেলস না থাকার কারণে আমরা বিভিন্ন বই থেকে সংগ্রহ করে তোমাদের জন্য প্রোভাইড করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী, এই জন্য এগুলি খাতায় লিখে রাখলে তোমাদের জন্য অনেক ভালো হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আবারও সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা জানিয়ে সকলে ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো। এই পৃথিবীর মহামারী করোনা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। আশা ব্যক্ত করে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।